মুন্সীগঞ্জের রামপাল ও বজ্রযোগিনীর উঁচু জমিতে শীতকালীন শাকসবজি আবাদের ঐতিহ্য প্রায় 200 বছরের। একসময় এখানে উৎপাদিত শাকসবজি স্থানীয় চাহিদা মেটালেও ধীরে ধীরে খ্যাতি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। উর্বর জমিতে জৈব সার ব্যবহার করে মাটিকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলা হয়, তাই এখানকার সবজির কদর সবচেয়ে বেশি। এই অঞ্চলের বিস্তীর্ণ উঁচু জমিতে ফুলকপি, লাল শাক, পালং শাক, বেগুন, শিম, কাঁচামরিচ ও ধনিয়া পাতার আবাদ করা হয়েছে। ইতোমধ্যেই কিছু কিছু সবজি বাজারে বিক্রিও শুরু করেছে কৃষকরা। বেশি চলে বা দামও বেশি থাকে। কপি আছে, শিম আছে, পালং শাক আছে, ডাঁটা আছে, মরিচ আছে, এরপর কুমড়া আছে, লাউ আছে, আমার সবই আমরা করি। এবার ফসলের দিক দিয়েও ভালো আছে, আর আল্লাহর রহমত বেচাকিনের দিক দিয়ে একটু ভালোই আছে।